অর্থনৈতিক মন্দার আঁচ লেগেছে ব্রাহ্মণবাড়িয়ার পাদুকা শিল্পে। ঈদ সামনে রেখে যেখানে ব্যস্ততার হিড়িক থাকত সেখানের এবারে চিত্র একেবারে ভিন্ন। সংশ্লিষ্টরা বলছেন, উপকরণের মূল্যবৃদ্ধি ও মন্দার প্রভাবে কারখানা টিকিয়ে রাখতেই হিমশিম খাচ্ছেন তারা। ব্রাহ্মণবাড়িয়া থেকে মেহেদিনুর পরশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নান্দনিক ডিজাইন ও গুণগত মানের কারণে ব্রাহ্মণবাড়িয়ার পাদুকার যথেষ্ট সুনাম রয়েছে। পাঁচ দশকেরও বেশি সময় আগে শুরু হওয়া এই শিল্পের বিকাশ ঘটে ধীরে ধীরে। তবে গেল কয়েক বছর ধরে ধস নেমেছে জেলার গুরুত্বপূর্ণ এই শিল্প খাতে। মাত্র কয়েক বছর আগেও জেলায় 500 পাদুকা কারখানা থাকলেও এখন কমে দাঁড়িয়েছে 150-তে। কোন রকমের টিকে থাকা অবশিষ্ট কারখানাগুলো চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এসব কারখানার মধ্যে 25টি অটোমেটিক মেশিন এবং বাকিগুলোই হাতেই তৈরি হচ্ছে বিভিন্ন ডিজাইনের জুতা। চামড়া সহ প্রয়োজনীয় উপকরণের মূল্য বেড়ে যাওয়া ও জুতা তৈরির কাঙ্ক্ষিত অর্ডার না থাকায় ঈদের মৌসুমেও যেন ভাটা পড়েছে কর্মব্যস্ততায়। যে সাইডের বছর ধরিয়া যে বাংলা কারখানা আমরা খুব ডিমান্ড আছে, কোম্পানি বাইরে আসাই না, কোম্পানি আমরা খুব চাহিদা একবারে কমে গেছে। আগে চাহিদা ভালো ছিল, এখন মনে করেন যে না কাম কাজ চাহিদা কম, কোম্পানি আয় আমাদের চাহিদা কমে আছে। এখন আমরা মনে করেন যে কাজ কাজ করে কাজে মজুরে প্রবলেমটা আমাদের হচ্ছে মেশিনিং প্রবলেম, প্রতিদিন ঘন্টা ঘন্টা দুই ঘন্টা করে বেশি দিন হচ্ছে, কারণে আমরা পার্টি দিয়ে চাহিদা মতো দুটো করে দিতে পারছি না। ব্যবসায়ীরা আরও জানান, করোনার পর অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার পাদুকা শিল্পে। ন্যায্য মজুরি না পাওয়ায় পেশাও পাল্টাচ্ছেন কারিগরদের অনেকে। কাজের কোয়ালিটি অনেক খারাপ হয়ে গেছে, কাজের মজুরি বাড়ে না, 600 টাকার দৈনিক কাজ হয়, আমাদের এই কাজের দ্বারা আমাদের সংসার সঠিকভাবে চলে না। আমরা খুব কষ্টে আছি, ফ্যামিলি ট্যামিলি নিয়ে আমাদের মালিক প্রত্যেক বছর লস হিসাব করতেছে, আর আমরাও ফ্যামিলি নিয়ে কষ্টে আছি, আমরা বেতন পাই না আগের মতো। আমাদের পারিশ্রমিক দেওয়ার কথা ছিল, আমরা সঠিকভাবে দিতে পারি নাই করোনার কারণে। এরপর আস্তে আস্তে আমাদের সব বৃদ্ধি, কাঁচামালগুলোর অনেক রেট বেশি, রেটের কারণে আমাদের সঠিক সময় সে কাঁচামাল আমরা পাই না, যার চাহিদা মতো আমরা মার্কেট ঠিক রাখতে পারি নাই। আর লোডশেডিং এর কারণে কাজ বিঘ্নিত হওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে জানান পাদুকা শিল্পের নেতারা। লোডশেডিং মনে করেন দু তিন ঘন্টা পরে গেলে আধা ঘন্টা হয় এবং দুই ঘন্টা হয় বা তিন ঘন্টা হয়, এরকমভাবে বড় ধরনের লোডশেডিং হয়। আমাদের শ্রমিকরা তো কাজই করতে পারে না, কারেন্ট না থাকলে তো কোনো কাজ চলে না, কারেন্ট ছাড়া শ্রমিকরা এক মিনিটের কাজ করার কোনো সুযোগ নাই। আমাদের মাল উৎপাদন ক্ষতি হয়, আর্থিকভাবে তো পুরাই ক্ষতি, যে আর্থিকভাবে অনেক এরা শ্রমিকরা, এটা তো সবাই জানে, যদি কাজ না হয় তাহলে শ্রমিকের বেতন তো ঠিকই দিতে হবে, ক্ষতিগ্রস্তটা হবে মালিকরা, আমাদের মালিকরা পক্ষ থেকে অনেক ক্ষতিগ্রস্ত হবে। যদি বিদ্যুৎরা সঠিক লোডশেডিং না হয় তাহলে আমাদের শ্রমিকরা কাজ করতে সুবিধা, মালিকরারও সুবিধা, তাহলে টাইম মতে এরাও কাজ করতে পারবো, আমরাও টাইম মতে মালটা প্রোডাকশন দিতে পারবো। যদি লোডশেডিং হয় তাহলে আমাদের প্রোডাকশনের ব্যাকায়দা হয়। এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিশেষভাবে অনুরোধ, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতি যেমন দৃষ্টি থাকে। 1963 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলায় পাদুকা শিল্পের যাত্রা শুরু হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।